কোনো ভালো মানে ভিডিও তৈরি করতে হলে যেমন খুবই ভালো ভিডিও এডিটিং এর প্রয়োজন ঠিক তেমনি কোনো একটি ইন্ট্রো সেই ভিডিওটাকে আরো প্রফেশনাল বানাতে সাহায্য করে ওকে फ्रेंड्स এই একটু আগে আপনারা যে গ্রাফিক্সটা আমার ভিডিওর মধ্যে দেখছেন এটা হচ্ছে কি একটি ইন্ট্রো সো এই ধরনের প্রফেশনাল মানের ইন্ট্রো আপনারা কিভাবে কোন ধরনের সফটওয়্যার ছাড়াই কোনো কাজ না জেনে জিরো নলেজে আপনি তৈরি করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিচ্ছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অলরাইট গাইস আমি যেই প্রসেসের কথা বলতেছিলাম যে আপনারা কোন ধরনের সফটওয়্যার ছাড়াই 2D অথবা 3D মানের ইন্ট্রো তৈরি করে সেটা আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন তার জন্য আপনাকে টাচ করে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পরে এই জায়গা থেকে Panzoid লিখে সার্চ করবেন Panzoid লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটে আসবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো আপনারা ওই জায়গাতে চেক করে নেবেন তাহলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পরে এই জায়গাতে ভিডিও এডিট করতে পারেন ব্যাকগ্রাউন্ড তো আছে ক্লিপ মেকার হচ্ছে ইন্ট্রো সো আমরা একটি ইন্ট্রো এই মুহূর্তে তৈরি করব তার জন্য আমরা এই ক্লিপ মেকারে ক্লিক দিলাম ক্লিপ মেকারে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে অনেক ধরনের ইন্ট্রো আছে সো আমি এই ইন্ট্রোটা তৈরি করতে চাই তার জন্য এই ইন্ট্রোটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই জায়গা থেকে আমার প্রজেক্টটা লোড হবে প্রজেক্টটা লোড এটা ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে এই জায়গাতে টাইমলাইনটা আমি একটু ছোট করে নেই টাইমলাইনটাও একটু আমি ছোট করে নিলাম এই ইন্ট্রোগুলোর কপিরাইট আসে না বললেই চলে তারপরে আপনি নিজেকে সেফ রাখার জন্য ইন্ট্রোর ব্যাকগ্রাউন্ডে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেই মিউজিকটা চেঞ্জ করে আপনি ইউটিউব থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এনে বসিয়ে দেবেন তাহলে আপনি সবচাইতে বেশি সেফ থাকতে পারবেন কপিরাইটের দিক থেকে এই জায়গা থেকে এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টটা কিন্তু এডিটিং মুডে আছে দেখেন এইটা কিন্তু এডিটিং মুডে আছে সো আপনি যদি এটা প্রিভিউ করে দেখতে চান যে আপনার রেন্ডার দেওয়ার পরে আপনার এই ইন্ট্রোটা কিরকম হবে তার জন্য এই চুক বাটন দিলাম তাহলে লাল কালার আসবে তারপরে আপনি যাতে প্লে করে দেখতে পারেন সো এটা হচ্ছে কি আমাদের প্রিভিউ যে আমাদের ইন্ট্রোটা ডাউনলোড করার পরে কিরকম হবে সেই প্রিভিউটা দেখাচ্ছে এই জায়গা থেকে সো আমরা প্রিভিউটা দেখি ওকে এটা যদি আপনার পছন্দ না হয় এই ইন্ট্রোটা আপনি অন্য অন্যান্য যে ইন্ট্রো আছে সেইগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন সো আমি মনে করি এইটাই আমার জন্য পারফেক্ট ওকে এই জায়গাতে আপনি যাচ্ছেন আপনার নাম দেওয়ার জন্য সো আপনি এটা এডিট করার জন্য এই চুক বাটনটা আবার আমি তুলে দিলাম দেওয়ার পরে এই জায়গা থেকে ফার্স্ট অফ অল আপনি ভিডিও রেজুলেশনটা ডাউনলোড হওয়ার পরে কীরকম চান যদি আপনি 4K চান 4K দিতে পারেন তাহলে আপনার মেগাবাইটের পরিমাণটা বেড়ে যাবে আর আরও নিচে দিলে আরও কমে যাবে সো আমরা 100 MB এইটা আদর্শ এটা দিলাম ফ্রেম রেট বাড়িয়ে দিলেও MB-র পরিমাণ বেড়ে যাবে কোয়ালিটিটাও বাড়বে সো 30 এনাফ এই জায়গা থেকে আপনি ডার্কনেসটাও বাড়িয়ে দিতে পারেন সো এই জায়গা থেকে আসল যেই সেটিংটা হচ্ছে গিয়ে এই জায়গাতে সেটা হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স আপনি আপনার চ্যানেলের নেম এই জায়গাতে ইউজ করতে চান তার জন্য আপনাকে ট্যাক্স এই জায়গাতে আসার পরে ট্যাক্স অপশনটা খুঁজে বের করতে হবে আপনাকে সো বিভিন্ন কয়েকটা গ্রুপের ট্যাক্স থাকে সো আমরা ট্যাক্স অপশনটা এই জায়গাতে খুঁজে বের করি সো এই দেখেন আমাদের ট্যাক্স অপশনটা এই জায়গাতে ইউর নেমের মধ্যে আপনার চ্যানেলের নেমটা দিয়ে দিতে পারেন আমি আমার চ্যানেলের নেমটা দিয়ে দিচ্ছি টুডো এই টুডোই দিয়ে দিলাম টুডো দেওয়ার পরে এইটা আবারও এই জায়গা থেকে দিয়ে দেবেন এক জায়গাতে ইউজ করছি এই জায়গাতেও আপনাকে লিখতে হবে টুডো তারপরে আবারও দিয়ে লিখে দিলাম তারপরে দেখেন আমাদের এই জায়গাতে কিন্তু এই দেখেন প্রিভিউ দেখাচ্ছে এডিটিংয়ে টুডোটা হয়ে গেছে সো এই জায়গাতে স্লোগান বলতেছে যে স্লোগান ক্লিন দ্যাটটা আমি আমার চ্যানেলের স্লোগান দিয়ে দিই ওকে দ্য টেক গাই দিয়ে দিলাম তারপরে আবারও স্লোগানটা আপনাকে লিখতে হবে আবারও দিয়ে দিলাম সো এইভাবে আপনার যেই আপনারা যেই সংখ্যক আপনার ট্যাক্সের অপশন আছে সবগুলো আপনার ফিল আপ করে দেবেন সো আমি ফিল আপ করে দিছি সো এই জায়গাতে দেখেন আমাদের স্লোগানটা আসছে কীভাবে এই দেখেন টেক গাই এই জায়গাতে আপনার ইচ্ছা করলে এইটার সাইডও চেঞ্জ করতে পারেন এটা যেহেতু এডিটিং মুডে এই মুহূর্তে আছে সো আমরা এইভাবে সাইডও চেঞ্জ করতে পারি অথবা আপনি ট্যাক্সের যে ফন্টটা আছে দেখেন এটা বোল্ড ফন্ট আছে এই টেক গাইয়ের ফন্টটা সো আপনি এই ফন্টটাও কিন্তু এই জায়গাতে এই দেখেন স্মাকবাগ ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন এইটারও স্মাকবাগ ফন্টটা চেঞ্জ করে দেখেন ফন্টটা চেঞ্জ করছে অন্য ফন্টে চলে আসছে ফন্টটা আপনারা এইভাবে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন আপনারা এই যাতে ফন্টের যে ইয়ার শেডোটা আছে সেটা কালো আপনারা ইচ্ছা করলে সেটা এই জায়গাতে কালারে আসার পরে লাল করে দিতে পারেন সো লাল করে দেওয়ার পরে চুজ করলাম দেখেন লাল হয়ে গেছে সো এইগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন যে কোন টেক্সট কোন কালার এইগুলো আপনার ইয়ার জন্য ম্যাচিং করে তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ইন্ট্রোটা পারফেক্ট এবং আপনার এডিটিংটা কীরকম হয়েছে সো আমি মনে করি এই জায়গা থেকে আমার ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে এই ওয়েবসাইটটি খুবই ভালো ইন্ট্রো প্রায় তৈরি জাস্ট আপনি আপনার নামটা বসাবেন আপনার কাজ ফিনিশ তো এই মুহূর্তে এই জায়গা থেকে ইফেক্ট আছে আপনি ইফেক্টও ইউজ করতে পারেন ইফেক্ট ইউজ আপনার ইচ্ছা করলে করতে পারেন কালার কারেকশনের ইফেক্ট অনেক ধরনের আছে সো আমি এগুলো ইউজ করলাম না এই জায়গা থেকে দেখেন
আপনার ক্যামেরাতে আছে, এটা 3D তে আছে, আপনি 2D তে ইচ্ছা করলেও এখন দেখতে পারেন। এটা এসকেপ করি, এই মিউজিক আসার পরে আপনি এই জায়গাতে কিন্তু মিউজিক আছে, সো আমি মিউজিকটা মিউট করে দিছি। সো আপনি ইচ্ছা করলে কম্পিউটার থেকেও আপনি মিউজিক নিয়ে এসে এই ইন্ট্রোর মধ্যে ইউজ করতে পারেন। যদি আপনার এই ইন্ট্রোর মিউজিকটা আপনার ভালো না লাগে তো আপনি কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। সো তার জন্য সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি এই চরিয়র টুয়ার এইটা দিয়ে দিলাম, যার পরে এটা কিন্তু লোড হয়ে যাবে। এই জায়গা থেকে লোড হওয়ার পরে এই জায়গাতে আপনি এখন একটু প্রিভিউ করে আমরা দেখি। প্রিভিউতে ক্লিক দিলাম আমরা, আপনারা দেখতে পেলেন সেই আমার যেই মিউজিকটা আমি কম্পিউটার থেকে দিছি সেটাও কিন্তু প্লে হয়েছে এই জায়গাতে। আর আমাদের ইন্ট্রোটা কিন্তু তৈরি, ফিনিশ হয়ে গেছে। খুবই সিম্পল, এই ওয়েবসাইটে দিয়ে আপনি আপনি যে কোনো ধরনের ইন্ট্রো আপনি তৈরি করতে পারেন। তো আপনার বেশি বেশি এক্সপ্লোর করবেন ওয়েবসাইটে কোন ইন্ট্রোটা আপনার জন্য বেশি প্রেফার করে, তাহলেই বুঝতে পারবেন যে আপনি ওই ইন্ট্রোটা আপনি ইউজ করতে পারেন। সো এই জায়গা থেকে আপনি এখন কীভাবে ইন্ট্রোটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এই যে আসলাম এই বাটনে, আসার পরে এই যে মুড আছে, আপনি কোন মুডে চাচ্ছেন। ফার্স্টের মুড এক্সট্রিমলি কোয়ালিটি স্লো, খুবই বাজে কোয়ালিটি, এইটা সবাই গুড কোয়ালিটিতে দিলাম। দেওয়ার পরে এমকেবিটা সিলেক্ট করে দেবেন, ওয়েবসাইটের জন্য হলে WMB, সো আমরা এমকেবিটাই সিলেক্ট করে দিলাম। তারপরে এটা স্টার্ট ভিডিও রেন্ডার, স্টার্ট ভিডিও রেন্ডার দেওয়ার পরে আপনার নেটের উপর নির্ভর করে আপনার ভিডিওটা কতক্ষণ নেবে রেন্ডার হতে, বেশিক্ষণ না, এক দেড় মিনিটের ভিতরে এটা রেন্ডার ফিনিশ হয়ে যায়। তারপরেই আর সাথে সাথে আপনার ডাউনলোডও হয়ে যাবে। তারপরে আপনি সেটা ডাউনলোড করার পরে আপনি আপনার ভিডিওর মধ্যেও ইউজ করতে পারেন। সো আমরা রেন্ডারটা অপেক্ষা করি। অলরাইট গাইস, আমাদের রেন্ডারটি কিন্তু ফিনিশ হয়ে গেছে, দেখেন এই জায়গা থেকে। এখন আমরা কিন্তু এই যাতে আপনারা আবারও এডিট করতে পারেন, যদি রিটার্ন টু এডিটিংয়ে দেন আর অথবা ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক দিলে ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং ভিডিওটা ডাউনলোড ফিনিশ। আমরা এখন এই মুহূর্তে এই ভিডিওটা কিন্তু প্লে করে দেখতে পারি। সো আমি ভিডিওটা প্লে করতেছি, দেখেন আমাদের ভিডিওটা। সো মোটামুটি একটা ভালো মানের ভিডিওই তৈরি হয়েছে। যারা কাজ পারেন না তাদের জন্য এটা বেস্ট হবে, যে আপনি কোনো ধরনের কাজ না করেও একটা ইন্ট্রো আপনার চ্যানেল অথবা ভিডিওর জন্য আপনি মেক করতে পারবেন। সো গাইস, দেখে নিলেন প্যানজয়েড দিয়ে কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করতে পারেন। তার চাইতে বেটার কোনো প্রসেস আপনার জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের নিচে জানাবেন, বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার একটি ব্লগ চ্যানেল আছে, আপনার ইচ্ছা করলে ওইটা দেখে আসতে পারেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টেক এপিসোডে। আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে, সাইনিং আউট।